নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম রাজ্যে নতুনভাবে রেলওয়ে তরফ থেকে রিক্রুটমেন্টের নতুন নোটিশ জারি করা হয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভারতীয় রেলের জন্য আবেদন করতে চান এবং ভারতে রেলওয়ের তরফ থেকে যে চাকরির আপডেট এসেছে তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু বিরাট একটা চাকরির আপডেট এসেছে রাজ্যের মালদা জেলা থেকে এই চাকরির আপডেট এসেছে যেখানে মালদা ডিভিশনের কর্মী নিয়োগ হচ্ছে টিকিট এজেন্টের এই টিকিট এজেন্টের পদে কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যেখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা অফিশিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এছাড়া তোমাদের বলে রাখি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু নিচের প্রেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারো এছাড়া ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট স্টাডি উইথ সৌভিক ডট কম যেখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে তাহলে চলো দেখে নিই সেই অফিসিয়াল নোটিফিকেশন রাজ্যের রেলের তরফ থেকে কিভাবে তোমরা নতুনভাবে আবেদন করতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে আসা নতুন চাকরির আপডেট যেখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের এই যে নতুন চাকরির আপডেট এসছে যেটা টিকিট এজেন্টে যেটা কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতে এই টিকিট এজেন্টের নতুনভাবে নিয়োগ হয়েছে যে এর আগেও কিন্তু আমি দু তিনটি ভিডিও এর আবেদন করার জন্য করেছি এবং সেগুলোও কিন্তু দেখতে পারেন সেগুলোও কিন্তু অন্য অন্য জেলাতে নিয়োগ হচ্ছে এবারে নিয়োগ হচ্ছে মালদা ডিভিশনের ফর থ্রি ইয়ার্সের কন্ট্রাকচুয়াল বেসিস টিকিট এজেন্টের পদে যেখানে অ্যাজ এ স্টেশনের টিকিট ক্লার্ক হিসেবে কিন্তু তোমাদের কাজ করতে হবে এখানে ক্লিয়ারলি বলা হয়েছে নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফর দ্য এঙ্গেজমেন্ট অফ স্টেশন টিকিট বুকিং এজেন্ট অভার মালদা ডিভিশন ফর থ্রি ইয়ার্স এছাড়া বলা হচ্ছে যারা আবেদন করতে চাও তাদেরকে কিন্তু এখানে যে স্টেশনগুলো দেওয়া হচ্ছে সেই স্টেশনগুলোতে কিন্তু তোমাদের টিকিট বুকিংয়ের এজেন্ট কিন্তু হতে হবে প্রথমেই বলে রাখি রাজ্যের এই যে নতুন চাকরির আপডেট বেরিয়েছে সেটা কিন্তু রাজ্যের মালদা ডিভিশনের নাথনগর বিক্রমশিলা মান্দার হিল বাকনা বাকুডি গানগানিয়া অ্যান্ড মাসুদ মসুদন মসুদন এইগুলো স্টেশনে কিন্তু মালদা ডিভিশনের আন্ডারে এবং সেখানেই কিন্তু নিয়োগ হচ্ছে রাজ্যে এই যে চাকরির আপডেট এসছে সেটা কিন্তু অ্যাজ এ কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে কিন্তু তোমাদেরকে প্রথমে নিয়োগ করা হবে এই যে কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ করা হচ্ছে তার একটাই আপডেট এখানে বলা হচ্ছে যে প্রতি মাসে কিন্তু তোমাদেরকে কী আপডেট বলা হচ্ছে কস্ট অফ এনআইএন ডকুমেন্টস এক হাজার একশো দুশো টাকা রুপ এক হাজার একশো কুড়ি টাকা রুপিস ফর এখানে কস্ট করতে হবে যেটা কিন্তু এখানে জমা করতে হবে এবং তার সাথে বলা হচ্ছে দু হাজার টাকা কিন্তু তোমাদের অ্যাজ এ ডিপোজিট মানি কিন্তু তোমাদেরকে দিতে হবে যেমনটি প্রতিবারের মতো আগেও কিন্তু এই টিকিট এজেন্টের পদে কিন্তু কর্মী নিয়োগের এই রকমই সেম বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে রাজ্যের দুটি জেলাতে এবং সেইভাবেই কিন্তু আবারও বেরিয়ে গেল যেটা দেখতেই পাচ্ছ রাজ্যে মালদা জেলার মালদা ডিভিশনে যেখানে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নতুন আপডেট বেরিয়েছে এখানে বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদাতে তিন পাঁচ দু হাজার বাইশ থেকে একত্রিশ পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত এখানে কিন্তু তোমরা জমা করতে পারবে এবং এখানে বলা হচ্ছে ওয়ার্কিং ডেজের আন্ডারে মধ্যেই কিন্তু তোমাদের জমা করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আবারও বলে দিই ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদাতে এই যে বলা হচ্ছে এখানে এই তিন বছরের কমা কন্ট্রাকচুয়াল বেসিস কাজ এবং এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু বলা হচ্ছে তোমরা যখন ওই অফিসিয়াল অ্যাড্রেসে যাবে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস বলা হবে এবং এখানে আবেদন করতে গেলে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে এখানে জি এস অ্যাপ্লিকেবল হবে আবেদন করার সময় যে আবেদনের জন্য ডিপোজিট টাকাটা লাগবে তার জন্য কিন্তু তোমাদের জিএসটিও চার্জ করা যেতে পারে এছাড়া তোমরা কিন্তু ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আরও ডিটেলসে জানতে পারো রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট এসছে সেখানে আবেদন করতে গেলে বয়স সীমা আটশো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হল প্রথমত সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার তোমাদের ডকুমেন্টস কিন্তু লাগবে তার সাথে সাথে বলা হচ্ছে যদি বয়সের প্রমাণপত্র যদি থাকে মানে বয়সের ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা জমা করতে পারে বা তোমাদের কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেটা কিন্তু জমা করতে পারে অ্যাজ এ বয়সের প্রমাণপত্র এছাড়া বলে রাখি যারা আবেদন করবে তারা কিন্তু এখানে প্রথমেই বলা হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের জমা করতে হবে এখানে আরও কিছু বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছেন এই যে চাকরির আপডেট কিন্তু বলা হয়েছে পুরোটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এখানে এসসি এসটি টি সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিস কাজ তাহলে বন্ধুরা চাকরির আপডেট কিন্তু এই ছিল রাজ্যে নতুনভাবে চাকরির আপডেট যেটি এসছে আশা করি তোমাদের সামনে সমস্তটা আমি ক্লিয়ার করে বলেছি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে আর তাছাড়া কিন্তু যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই আমি দিয়ে দেবো আর যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো সেখানেও কিন্তু চাকরির আপডেট বেরোচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না